হ্যালো স্টুডেন্টস, সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স একটি 8 মার্কের প্রশ্ন এবং উত্তর, একদম সহজ ভাষায় উত্তরটি লেখা এবং পয়েন্ট করে উত্তরটি লেখা। তোমরা এর আগের ভিডিওটিতে আমাকে একজন কমেন্ট করে বললে, স্যার কোনো অঙ্গরাজ্যের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী এই নোটসটি আপনি একটু দেখান তো, একটু আপনার চ্যানেলে আপলোড করেন তো। বিশেষ করে একজন প্রশ্ন করেছে, তার জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি। এবং তোমরা যারা অন্যান্য কেউ দেখছো, তাহলে তোমাদের জন্য এটা এই প্রশ্নটি খুবই উপকৃত হবে, ঠিক আছে? তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সে কি প্রশ্ন করেছিল, যে কোন অঙ্গরাজ্যের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে? বিশেষ করে তোমাদের সকলের সুবিধার জন্য এই প্রশ্ন এবং উত্তরটি আমি তোমাদের দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? দেখো প্রশ্নটি কি তোমরা দেখতে পাচ্ছ, অথবা দিয়ে আমি প্রশ্নগুলি দেখাচ্ছি। দেখো প্রশ্ন হচ্ছে যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রাজ্য বিধানসভার স্পিকারের বা অধ্যক্ষের কার্যাবলী আলোচনা করো, অথবা এই প্রশ্নটির অথবা তোমরা লিখবে, অথবা তোমরা দেখো দেওয়া আছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো। আরেকটি অথবা প্রশ্ন আছে, দেখো রাজ্য বিধানসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী ও পদ মর্যাদা সংক্ষেপে আলোচনা করো। তাহলে ও যেমন প্রশ্ন করেছিল সেই প্রশ্ন অনুযায়ী আমি তোমাদের উত্তরটি কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে? এবার আমি উত্তরটি তোমাদের দেখাবো, তোমার যদি কেউ প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নিয়ে তোমরা ভালোভাবে খাতায় নোটস করে নেবে। দেখো উত্তরটির প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমিকা, এই পয়েন্টটি সম্পর্কে তোমরা লিখবে, রাজ্য বিধানসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করেন। রাজ্য বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লোকসভার স্পিকার এর অনুরূপ। সংসদীয় শাসন ব্যবস্থায় স্পিকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপরে পয়েন্ট করবে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, প্রাক্তন স্পিকারের ঐতিহাসিক রুলিং। লিখবে পশ্চিমবঙ্গ বিধানসভার বা কোনো অঙ্গরাজ্যে, তাহলে পশ্চিমবঙ্গের নামটা উল্লেখ করবে না, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন স্পিকার শ্রী বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় 1968 সালের রাজ্যপালের সিদ্ধান্ত বাতিল করে যে ঐতিহাসিক রুলিং দেন তার সংসদীয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তাহলে আমি একটা বলে দিই, যদি পশ্চিমবঙ্গ যদি না আসে, যদি কোনো অঙ্গরাজ্য কয়, তাহলে তোমরা শুধু এই নামটা দিবে না, খ্রিস্টাব্দটা দিবে না, বাকি সব দিবে, ঠিক আছে? লেখা আছে গাড়ি, তিনি বিধানসভার অভিভাবক, সংসদীয় গণতন্ত্রের চাবিকাঠি তার হাতেই। ব্যাস হয়ে গেল। এরপরে পয়েন্ট করবে কার্যাবলী। লিখবে স্পিকার বিধানসভায় সভাপতিত্ব করেন, সরকারি ও বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি সভার কার্য বিবরণী নির্ধারণ করেন। তিনি নিম্নলিখিত কাজ সম্পাদন করেন, যেমন, এবার দেখো প্রশ্নটি কী, প্রশ্ন হচ্ছে 1 নম্বর পয়েন্টটি কী, পয়েন্টটি হচ্ছে আলোচনা নিয়ন্ত্রণ। এই পয়েন্টটির সঙ্গে তোমরা লিখবে, স্পিকার বিধানসভার সংসদের আলোচনায় অংশগ্রহণ এর জন্য অনুমতি দেন, তার অনুমতি ছাড়া কোনো সদস্যে বক্তব্য রাখতে পারে না, বা কোনো সদস্য বক্তব্য রাখতে পারে না। প্রশ্নোত্তর পর্বে নিয়ম কানুন তিনি ঠিক করেন, তার রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করা যায় না। তারপর 2 নম্বর পয়েন্ট, স্বাধীনতা সংরক্ষণ। এই পয়েন্টটির সঙ্গে তোমরা লিখবে, তিনি নিরপেক্ষভাবে সমস্ত সদস্যের অধিকার ও স্বাধীনতা রক্ষা করেন। তিনি সংসদীয় নিয়ম কানুন যাতে লঙ্ঘন না হয় সেদিকে লক্ষ্য রাখেন। তারপরে পয়েন্ট করবে শৃঙ্খলা রক্ষা করা। এই পয়েন্টের সময় লিখবে, বিধানসভায় শৃঙ্খলা রক্ষা করা তার প্রধান কাজ, বিশৃঙ্খলার জন্য তিনি কোনো সদস্যকে তিরস্কার এমনকি বহিষ্কার করতে পারেন, সভা মুলতবি ঘোষণা করার ক্ষমতাও তার আছে। তারপরে পয়েন্ট করবে ভোট গ্রহণ ক্ষমতা।
এই পয়েন্টের সঙ্গে তোমরা লিখবে সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি ভোট গ্রহণ করে থাকেন। দুপক্ষের সমান সংখ্যক ভোট পড়লে তিনি নির্ণায়ক ভোট দেন। তারপরে পয়েন্ট করবে অধিকার রক্ষা। এই পয়েন্টের সঙ্গে তোমরা লিখবে বিধানসভায় সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষার দায়িত্ব তার। তার অনুমতি ছাড়া কোনো সদস্যকে বিধানসভার এলাকা থেকে গ্রেপ্তার করা যায় না। সদস্যদের জীবন সম্পত্তি স্বার্থ রক্ষা করার দায়িত্ব স্পিকারের। তোমরা বুঝতে পারছো তো? তাহলে তোমরা একবার ভাবো বা একবার দেখো, তোমরা আমাকে কমেন্টে যে যেই কোনো প্রশ্ন লিখছো আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের আমি দেখাচ্ছি। তোমাদের এরপরে কোন প্রশ্নের উত্তর চাচ্ছ এই ভিডিওর কমেন্টে লিখে দাও, আমি সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? এবং তোমরা যারা ভিডিওটা দেখছো বা উপকৃত হচ্ছ প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। এরপর চলে আসো ছয় নম্বর পয়েন্ট। এই ছয় নম্বর পয়েন্টটা তোমরা লিখবে বিধানসভার কমিটিগুলির সভাপতিদের তিনি নিয়োগ করেন, তিনি রাজ্য সরকারকে তথ্য সরবরাহ করেন, মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি গোপন অধিবেশনের ব্যবস্থা করতে পারেন। বাইশ ছয়টি পয়েন্ট হয়ে গেল। এরপর চলে আসো লাস্ট পয়েন্ট মূল্যায়ন। এই পয়েন্টটি দেখানোর আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রছাত্রীর যা কিছুই নোটস লেখাই সব কিছুই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। এরকম প্রশ্নোত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও, এরপরে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? এবং অবশ্যই ভিডিওতে লাইক দিতে একেবারেই ভুলবে না। এর দেখো এরপরে পয়েন্ট করবে মূল্যায়ন। লিখবে স্পিকার বিধানসভার মুখপাত্র, সরকারের সাথে যোগসূত্র তিনি রক্ষা করেন, সরকারের পক্ষে ও বিরোধী দলের মধ্যে বিরোধের ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা নেন, রাজ্যপাল ও সরকারের মধ্যে সমন্বয়ে কাজ তিনি করেন, তিনি বিধানসভার মর্যাদার প্রতীক। তবে স্পিকারের পদ মর্যাদা নির্ভর করে পদাধিকারের ব্যক্তিত্ব দক্ষতা ও নিরপেক্ষতার উপর। তাহলে প্রশ্নের উত্তরটি হয়ে গেল। তাহলে প্রশ্নটি কী ছিল, প্রশ্নটি কী ছিল আমি তোমাদের আবার একটু দেখাই। প্রশ্নটি তোমাদের ছিল এটা, এই যে দেখো প্রশ্ন হচ্ছে রাজ্য বিধানসভার স্পিকারের বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী বা পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের দেখালাম। এরপরে তোমরা কোন প্রশ্নের উত্তর চাচ্ছ এখন এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন লিখে দাও, সঙ্গে সঙ্গে তোমরা উত্তর পেয়ে যাবে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরের ভিডিওটিতে।